हेलो एवरीवन, वेलकम बैक टू माय स्वीटिस किचन टीएस। आज हमें अपन साथे आरो एक नतून रेसिपी शेयर करब बोले हाजिर हलम। सेटी हलो चिंगड़ी माछेर मालाइकारी। चिंगड़ी माछेर मालाइकारी तैरी करार जन्य एखाने आमी चिंगड़ी माछ नियेछि हाफ किलोर मतो। खूब परिष्कार करे धुए आमी खोसा छाड़िये नियेछि। एते आमी एड करे दिच्छि हलुद गुड़ो, सामान्य हलुद गुड़ो दिए दिलाम, दिए दिलाम लवण और दिए दीची गोलमरिचर गुड़ो हाफ टी स्पून और दिए दीची लेबूर रस सामान्य। लेबूर रसटा देवार कारण हलो लेबूर रस दिए माछटा फ्राई करले माछटा कखनोई हार्ड होबे ना, शक्त होबे ना। चिंगड़ी माछ भाजार पर अनेकटा शक्त होये जाए, एटा एकटा टिप्स। এগুলো আমি মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে গোলমরিচ দিয়ে। এখন আমি এগুলি ভেজে নিব। আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম, মাছগুলি দিয়ে দিচ্ছি, আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, অপর সাইড উল্টে দিচ্ছি। মাছগুলো কখনোই হার্ড হবে না কারণ আমি লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে লেবুর রস বা ভিনেগার যে কোনো একটা ইউজ করতে পারেন। মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। অনেক বেশি সময় ভাজলে মাছগুলি শক্ত হয়ে যাবে। আমি মাছগুলি উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি। ঘি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, দারচিনি, এলাচি। আমি তিনটা এলাচ দিয়েছি, এলাচের মুখটা থেঁতু করে দিয়েছি, তাহলে সুন্দর একটা গ্রান বেরোবে। এগুলি একটু ফ্রাই করে নিব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি অল্প সময়ের জন্য, ব্রাউন কালার হওয়া পর্যন্ত। কাঁচা মরিচের মুখটা আমি একটু ফেড়ে দিয়ে চিড়ে দিয়ে দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচা মরিচ, তাতে সুন্দর একটা স্মেল বের হবে। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 টিস্পুন। এগুলি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষাতে হবে, কাঁচা গন্ধটা যেন না থাকে আর উপরে তেল বেশি আসা পর্যন্ত কষাতে হবে। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এগুলি দিয়ে আমি আরও ভালোভাবে আরেকটু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরেই টেস্ট অনেকটা নির্ভর করে তরকারির। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলি অ্যাড করে দিব। অ্যাড করে দিচ্ছি মাছগুলি। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। মাছগুলি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলা আর মাছগুলি মিশে যাবে, আরও 1 মিনিটের মতো কষিয়ে নিব। আমি এতে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ 1/2 কাপের মতো। এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন বা নিজেরাও তৈরি করে নিতে পারবেন।
নারকেলের দুধটা। নারকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় সবাই নিশ্চয় জানেন। নারকেলের মধ্যে গরম পানি দিয়ে ব্লেন্ডারে নারকেলের দুধ তৈরি করা যায়, আর সুপার শপে কিনতেও পাওয়া যায়। এখন আমি অ্যাড করে দিব হাফ টিস্পুন চিনি, অ্যাড করে দিচ্ছি কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন কাজু বাদাম পেস্ট। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমার গ্রেভিটা ডান হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 টিস্পুন। দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়া। এগুলি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি চুলাটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম পর আমি ফিরে আসলাম। এখন আমি এগুলো সার্ভ করব, চিংড়ির মালাইকারি। কি সুন্দর হয়েছে দেখেন, অনেক ইয়ামি একটা কারি তৈরি হয়েছে। সার্ভ করে দিচ্ছি, আমি সার্ভ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।